কার্পেট টেস্টিং নিয়ে আমরা কথা বলবো আজকে। রেকর্ডিং স্টার্ট হয়েছে মেবি। হ্যাঁ, সো কার্পেট টেস্টিং, আমাদের দৈনন্দিন জীবনে কার্পেট আমরা দেখেছি, তো এই কার্পেট টেস্টিংটা কিভাবে করে সে সম্পর্কিত কথাবার্তাই আজকে আমরা আলোচনা করব। তো এই লেকচারটা আসলে আমার পিপিটিটা যে কই গেছে, এখানে আমি পিডিএফটাই দেখতেছি। ওকে, পিডিএফটা থেকেই পড়াতে হবে। তাহলে কার্পেট টেস্টিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এক মিনিট, একটু সময় দিতে হবে। তো কার্পেট কি, আমরা সাধারণত পাইল ফেব্রিক গুলো দেখেছি না, কার্পেট কি কখনো, কার্পেট আমরা সবাই চিনি, কার্পেট কি কখনো খুলে দেখেছি আমরা, মানে ইচ্ছে করে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক কোনোভাবে খুলে দেখেছি? যদি খুলে দেখি তাহলে সেখানে দেখা যাবে যে একটা বেস ফেব্রিক রয়েছে। এই বেস ফেব্রিকের এখানে ব্রাশের মতো পাইল গুলো লাগানো আছে এবং নিচে একটা গ্রাউন্ড ফেব্রিক রয়েছে, ঠিক আছে? সেটার উপরে বেস ফেব্রিকটা, যেটা বাইন্ডিং ফেব্রিক বলতে পারি, সেটাতে হচ্ছে পাইল গুলো বাঁধা আছে। সুযোগ হলে খুলে দেখবা। তো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো আজকের ইস্যুটা হচ্ছে, আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে কার্পেট টেস্ট আমরা কিভাবে করব। তো অনেকগুলো মেথড রয়েছে। তো বলা হচ্ছে কার্পেট ইজ এ টেক্সটাইল ফ্লোর কাভারিং টিপিক্যালি কস্টিং অফ আপার লেয়ার অফ দ্য পাইল অ্যাটাচ টু এ ব্যাকিং, এটা ব্যাকিং থাকে সেখানে অ্যাটাচ করা থাকছে। দ্য পাইল ওয়াজ ট্রেডিশনালি মেড অফ উল, বাট সিন্স 20th সেঞ্চুরি সিনথেটিক ফাইবার সাচ অ্যাজ পলিপ্রোপিলিন, নাইলন আর পলিয়েস্টার আর অফেন ইউজ, অ্যাজ দিস ফাইবার আর লেস এক্সপেন্সিভ দ্যান উল। তো উল তো আসলেই দামি জিনিস এবং সেইভাবে পাওয়া যায় না। কাশ্মীরি শাল একটা কিনতে গেলে তো আমাদের উলের দামটা সেখান থেকে বুঝতে পারি, ঠিক আছে? দ্য পাইল ইজ ইউজুয়ালি কনসিস্ট অফ দ্য টুইস্টেড টাপস, কিভাবে আমার কাছে যদি দুটো সুতা থাকে আমি টুইস্ট করে যদি ছেড়ে দেই ঘাসের মতো করে, এটা একটা টাফট হয়ে গেল, ঠিক আছে? এগুলো ওই যে ব্রাশের মতো বসানো থাকে। এন্ড টিপিক্যালি হিট ট্রিটেড টু মেইনটেইন দেয়ার স্ট্রাকচার, হিট ট্রিটেড করা থাকে, না হলে আবার ওই যে নেতিয়ে পড়বে। তো নেতিয়ে পড়লে তো সাধারণত খুব একটা ভালো লাগে না। তো বিশেষ করে নেতিয়ে পড়ার বিষয়টা, যেটা এখন কিন্তু ওই যে প্লাস্টিকের কার্পেট ঘাস পাওয়া যায় দুর্বা ঘাসের মতো, হ্যাঁ দেখেছো বোধ হয়। The term carpet is used to have similar context of rug, but rugs are typically considered to be smaller than room and not attached to the floor. Rug পাওয়া যায় যেটা এর কন্ট্রাস্ট, মানে না, এটা এক প্রকার কার্পেট বলা যেতে পারে। কার্পেটের ভ্যারাইটি অফ পারপাস ইনক্লুডিং ইনসুলেশন, পার্সন স্পিড, টাইল, কনক্রিট ফিল্ম, রুম, এই রুম কাভারিং এর জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি। ওকে, কার্পেট কি এ সম্পর্কিত নাই জানলাম, এখন জানাটা দরকার কার্পেট টেস্টিং। এটা কিন্তু এক প্রকার ওভেন ফেব্রিক, ঠিক আছে? ওকে, তাহলে কি হচ্ছে, কার্পেটের থিকনেসটা জানবো। তাহলে কার্পেটের স্ট্রাকচারটা কিরকম, নিচে একটা ব্যাকিং থাকছে, তার উপর একটা বাইন্ডিং থাকছে, এইখানে পাইলগুলো যুক্ত আছে। তো কার্পেট থিকনেস টেস্টার, এখানে একটা টেস্টার দেখছি যেটা আমরা ফেব্রিক থিকনেস মেজার করেছি, যেটার নাম শেলি থিকনেস টেস্টার, এটা দিয়ে আমরা মেজার করতে পারবো। তো এখন বলা হচ্ছে যে থিকনেস আর এস্টিমেটেড বাই এন আই সিমিলার টু দ্য মেজার বাই ইনস্ট্রুমেন্ট ল প্রেশার, বাই মেজারিং দ্য থিকনেস ইনক্রিজিং দ্য ডিক্রিজিং দ্য প্রেশার, দ্য রেঞ্জ অফ এক্সটার্টেড বাই হিউম্যান ফুট। আরেকটি বিষয় হলো, আমরা যে ঘাসের উপর পাড়া দিলে কি হবে, সে জায়গাটা একটু দেবে যায়, বা প্রেশার অফ দ্য হোল্ডার 0-12 pounds নর্মালি বিং, এটা কাউন্টেড করা যায়, অ্যান্ড উই ক্যান অবটেইন দ্য মেজার অফ বিহেভিয়ার কার্পেটস ইম্পোর্টস দ্য লোড। এখানে যেটা হবে, ফেব্রিকের ক্ষেত্রে তো আমরা একটা কনস্ট্যান্ট লোডে অ্যাপ্লাই করে বের করছি, বাট কার্পেটের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট লোডটা প্রথমে কম আস্তে আস্তে বাড়াবো, কারণ লোড দেওয়ার ফলে সেই পাইলটা কতখানি নিচে দেবে যায় সেটা কিন্তু দেখার বিষয়। ইসেনশিয়ালি দ্য ডিটারমিনেশন অফ দ্য ফেব্রিক থিকনেস কনসিস্ট অফ দ্য প্রিসিয়াস মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেন প্যারালাল প্লেটস ওয়েন দে আর সেপারেটেড বাই ক্লোথ অ্যান্ড ক্লোন। ওকে, কিভাবে মাপবো টেস্টিং অ্যাটমসফিয়ার কি, এটা আমরা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার 290 না, এটা কিন্তু ডিগ্রি, হ্যাঁ 27 degrees 29 বা 27 degrees, এটা আবার 290 লিখে রেখে দিও। ওকে, প্রসিজিওর কি, অ্যাট ফার্স্ট উইল টেক আওয়ার স্যাম্পল কার্পেটেড কাটস উইথ দ্য নাইফ, প্লেস দ্য কার্পেট অন দ্য লোয়ার প্লেট অ্যান্ড ব্রিং দ্য ডাউন আপার প্লেট অন ইট।
এনে বসাবো সেম ফেব্রিকের মতোই। লোড দ্য ডেড ওয়েট অন দ্য কলার অ্যান্ড টেক্স দ্য রিডিং ফ্রম দ্য ডায়াল গেজ। নাও অ্যাড দ্য এডিশনাল ওয়েট অফ দ্য কলার, আস্তে আস্তে বাড়াবো জিরো থেকে শুরু করে। প্রথমে দিব কতটুকু উচ্চতা, ওজন বাড়াবো কতটুকু কমতেছে, তাহলে ওজন যখন দেওয়া হবে পাইলটা নিচের দিকে দেবে যাবে। অ্যান্ড টেক দ্য রিডিং ফ্রম দ্য ডায়াল গেজ, আফটার টেকিং দ্য লাস্ট রিডিং উইল স্টার্ট 5 মিনিটস ফর দ্য অ্যাকশন অফ দ্য ওয়ার্স অফ দ্য কার্পেট। মানে 5 মিনিট রিমুভ করে বসে থাকবো, কারণ সেটা কতখানি রিএস্টোর হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। হিট রিলিজ করলে যেমন ঘাসের উপর থেকে পা সরালে সেটা কিন্তু পুনরায় কি হয় উপরের দিকে ওঠে। দেন উইল এগেইন আনলোড দ্য ওয়ার্স বাই কলার অ্যান্ড টেক রিডিং ফ্রম দ্য থিকনেস। এরপর হচ্ছে কি হবে যে একবার কি প্রথমে লোড কম ছিল, তারপর লোড দিয়ে দিয়ে বাড়ালাম কত দূর হচ্ছে, তারপর আস্তে আস্তে একটা করে লোড কমাবো, আবার দেখবো যেটা কতবারই গেইন করে। ফ্রম দ্য বিগিনিং অফ দ্য থিকনেস লাস্ট থিকনেস অফ দ্য কার্পেট আফটার কম্প্রেশন উইল ফাউন্ড দ্য কম্প্রেশন কার্পেট এন্ড রিকভারি পার্সেন্টেজ। ব্যাপারটা কি বুঝি নাই? আচ্ছা, ব্যাপারটা আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের থিকনেস টেস্টটা। প্রথমে এখানে স্যাম্পলটা দিব, পাইল ফেব্রিকটা অর্থাৎ ব্রাশ যেটা পাইল ফেব্রিকটা দিব, তারপর সেটা থিকনেস মাপব, তারপর ওজন দিব, আরেকটু দেবে যাবে, ওজন দিব, আরেকটু দেবে যাবে, ওজন দিব, আরেকটু দেবে যাবে, আমাদের টোটাল 12 পাউন্ডস পর্যন্ত। তারপর অপেক্ষা করব, এরপর রিমুভ করব, ওজন রিমুভ করব, তাহলে কতটুকু উঠার কথা? তো রিমুভ করলে উঠার কথা না, ফাইল সহ তাহলে রিমুভ করব, একটু উঠবে, রিমুভ করব, রিমুভ করব, সব ওয়েট রিমুভ করব, যে কতটুকু রিকভার করলো। তাহলে এই যে রিকভার করলো এবং প্রথমে ওজন দেওয়ার ফলে এই যে রিকভার করলো, প্রথম যেটা ছিল এটা, এই দুটোই যে ডিস্টেন্স, এটাই কিন্তু আসলে আমাদের ইয়ার থিকনেস। তো এখানে দেখো বলা হচ্ছে অ্যাডিং লোড 90 ডেড ওয়েট টোটাল গ্রাম, ঠিক আছে, থিকনেস প্রথমটা পাইছে কত, এরপরে 200, 300, 500, 1000, সেক্ষেত্রে পাইছি 12 পয়েন্ট। আস্তে আস্তে কি কমছে না? আবার এটা যখন রিমুভ করা শুরু করছি তখন কি, এই যে এদিক থেকে লোড কমাইছি, লোড কমাইছি, বাড়ছে 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 না বাড়ছে না, একটু একটু করে বাড়ছে না বাড়ছে। ক্যালকুলেট দ্য কম্প্রেশন 0.3, তাহলে সর্ব প্রথমে কত ছিল 12.8 মাইনাস 12.5 এটা, অর্থাৎ প্রথমে যেটা ছিল লোড শেষ করে যেটা হয়েছে, তো এখানে মাঝখানে কম্প্রেশন হয়ে গেছে না, তাহলে সেটি হলো কত, 0.33, 12.8 থেকে। তাহলে রিকভারি পার্সেন্টেজটা যদি আমরা এটা পার্সেন্টেজে বের করি 2.4, এটার পার্সেন্টেজে বের করতে হবে প্রথমে যেটা ছিল, ঠিক আছে, 3 mm এন্ড রিকভারি 2.4। পার্সেন্টেজ কার হয়, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা রিমুভ করে কতটুকু হয়েছে সেটা থেকে আমরা যদি বের করি, অর্থাৎ তোমার পার্সেন্টেজ, তোমার যে উচ্চতা, তাহলে এর সাথে কোনো কিছু দিলে তোমার পার্সেন্টেজ বাড়বে। এই ছিল আজকে আমাদের প্রথম টেস্ট, যেটাকে আমরা বলতেছি কার্পেট টেস্টিং থিকনেস। সেটি আগামীকাল আমরা দেখব কিভাবে যে পাইল গুলো রয়েছে সেই পাইল থিকনেসটা কিভাবে মেজার করবো সেটা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সামনের ক্লাসে আমাদের লেকচারটা শেষ হবে এবং আমরা পরীক্ষার জন্য কিছু কথাবার্তা বলি, সামনের ক্লাসটা শেষ করবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের ক্লাস টেস্ট হচ্ছে না, কিন্তু আগামী ক্লাসে ক্লাস টেস্টই হবে। থ্যাংক ইউ সবাইকে, হ্যাঁ।